মালদা জেলা পরিষদে অর্থানুকূলে দুটি উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল চাচলে। বৃহস্পতিবার চাচল গ্রাম পঞ্চায়েত এলাকায় ড্রেন এবং কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের সূচনা হয়। ফিতে কেটে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চাচল মহকুমার পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল সহ আরও অনেকেই। এদিন চাচলের নজরুল পল্লিতে 5 লক্ষ টাকা বরাদ্দের ড্রেন এবং চাচলের আদর্শ পল্লিতে 3 লক্ষ টাকা বরাদ্দে কমিউনিটি টয়লেট নির্মাণ কার্য শুরু হয় বলে জানা গেছে। চাচল 1 ব্লকের যেটা এখানে আমাদের এসডিপি অফিস আছে, সেখান থেকে মেন রাস্তা পর্যন্ত কবরস্থানের পাশ দিয়ে একটি ড্রেন করার জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটা আমাদের খুবই জনবহুল রাস্তা, বর্ষাকালে প্রচণ্ড সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটা দূর করার জন্য এলাকাবাসীর দাবি ছিল একটা, সেটা আমাদের দাবিটা পূর্ণ হয়েছে, এলাকাবাসী প্রচণ্ড খুশি, সেটা আজকে আমাদের শুভ সূচনা করা হলো। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চাচল আদর্শ পল্লীর নুড়ি মসজিদে একটি কমিউনিটি টয়লেট দেওয়া হয়েছিল 3 লক্ষ টাকার, সেই কাজটাও আজকে শুভ সূচনা করা হলো। মালদা শহরে নেতাজি মার্কেট সংলগ্ন লালকুঠি এলাকায় বিরল প্রজাতির বাজ পাখি উদ্ধার। উদ্ধার বাজ পাখিকে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে বন দপ্তরের হাতে তুলে দিলেন এলাকাবাসী। আইনটি 440 ভোল্ট টাওয়ারের দিক থেকে পরে আমরা এই বাজপাখিটাকে উঠিয়ে দিয়ে রেখে যাব। প্রচুর তো অসুস্থ অবস্থায় পড়েছিল, জল টল দিয়ে রেখে ফ্যানের নিচে দিয়ে এখন বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যা টাওয়ারের পরিস্থিতি এখন মনে হয় দেখা যায় না। এটা বন্ধ করে কাল ফোন করা হয়েছে, বলেছে আসবে।